দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভের অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে দলের একাংশ কার্যত তাণ্ডব চালায় মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর বাড়িতে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘিরে তুলকালাম বেঁধে যায় এলাকায়। যে কোনো পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেন বলেও তাদের অভিযোগ। এরপরই সোমবার রাত্রি 8:30 নাগাদ দলেরই কর্মীরা তার বাড়িতে চড়া হয় এবং ভাঙচুর চালায় 8:30 থেকে প্রায় 30 থেকে 35 মিনিট ধরে তাণ্ডব চালানো হয় তার বাড়িতে। তার অফিসে ঢুকেও ভাঙচুর চালানো হয়, চেয়ার টেবিল সহ অনেক কিছুই ভাঙচুর করা হয়। দলের একাংশ নেতা কর্মীদের অভিযোগ, বিধায়ক ইদ্রিস আলী কাউকে ব্লক সভাপতি, কাউকে অঞ্চল সভাপতি এবং কাউকে আশা কর্মী চাকরি সহ অন্যান্য চাকরির প্রলোভন দেখিয়ে 12 লক্ষ 13 লক্ষ টাকা করে নিয়েছে। শেষমেশ তার প্রতিশ্রুতি পালন করতে পারেননি, অথচ তাদের কাছ থেকে নেওয়া টাকাও কিন্তু ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। এবং সেই আগেই দলের একাংশ নেতা কর্মীরা তার বাড়িতে চড়াও হয়। তাদের একটাই বক্তব্য, টাকা ফেরত দিতে হবে, জবাব দিতে হবে। এ বিষয়ে ইদ্রিস আলী ভগবানগোলা থানায় বেশ কিছু জনের নামে এফআইআর দায়ের করেছেন। দেখুন, আপনি আমাকে খুব ভালো জানেন এবং আপনাদের টিভির মারফত যারা দেখছেন তারাও আমাকে ভালো জানেন। আমাদের নেত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি জেনারেল আমাদের জাতীয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুরু করে আমাদের সাংসদ রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সবাই আমাকে জানেন যে আমি জীবনে এসব টাকা খাওয়ার মধ্যে নেই। আমি রাজনীতি করতে যে আমার নিজের ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পত্তি আমি বাড়াইনি। আর ভগবানগোলাতে এসেও মানুষকে ভালোবাসি। ভগবানগোলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আজকে 1,06,008 ভোট আপনারা জানেন দিয়েছেন। তো তাই কর্তব্য অনুসারে আমাদের সর্বোচ্চ নেত্রী আর সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের যে উন্নয়ন করেছেন এই ব্যাপারে আমরা আপনারা জানেন অঞ্চলগুলোই প্রতিদিন মিটিং করে সেই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য ঠিক করছি। এখন মুস্তফা শেখ বলে একজন আপনারা জানেন যে ও নিজের তোলাবাজি করে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা দেখেছেন 21 জুলাই কোনো চাঁদা তুলতে দেননি তারা, এমনি কোনো মানুষের কাছে চাঁদা নেবে দেননি। কিন্তু এই মুস্তফা শেখ ও তো দেখবেন তোলা তুলে খায়, সবাইকে জিজ্ঞেস করবেন আপনারা, ও তোলা তুলে খায়, মদ খায়, মাতাল। তো সেই পরশুদিন আমার ও আমার কাছে প্রায় আসে, কারণ এমনি পাত্তা পেত না দলে, আমি এসে ওকে ভুল করি যাই হোক একটু পাত্তা দিই সেই জন্য। তারপর আমি পরশুদিন আমার কাছে যখন এসেছিলো আমি বললাম যে দেখো তুমি এসব তোলা তোলার তোমার বদনাম আছে, তুমি মদ খাচ্ছ, তুমি আমার কাছে এসো না। তারপর আমার কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এখানে আছে জিজ্ঞেস করবেন তাকে যে ক্ষমা চেয়ে এ পায়ে ধরে আমার ক্ষমা চাই। আজকে কী হয়েছে, আজকে অঞ্চলগুলো যেমন আমাদের দিদির বার্তা, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি অঞ্চল ওয়াইজ মিটিংগুলো করছি আমাদের তৃণমূল কংগ্রেস অফিসে সুবর্ণগিরি তে সুবর্ণগিরি ডাকবাংলো তৃণমূল কংগ্রেস অফিসে। মুর্শিদাবাদ থেকে রতন সিংহ রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।